Thanks for watching, my dear. Like, share and subscribe. Interesting প্রশ্নটার ভেতর তুমি এই সার্কিটটা দেখলে এমসিকিউ এর জন্য অবশ্যই এটা ভয়ানক জিনিস যেটা আমার 45 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে এরকম একটা সার্কিট একে বলেছে যে বর্তনীতে 8 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে 8 ওহম এই যে এটা এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলেছে এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির প্রশ্ন এখন এখানে অনেককেই কিছু জিনিস করতে আটকে যাবে এখানে কিভাবে আমি তোমাকে একটু বলি শোনো এই ব্যাটারি দেখো এই মাথা আর এই মাথা কিন্তু কানেক্টেড এই যে এই মাথা আর এই মাথা কিন্তু দুইটা সাইডের সাথে কানেক্টেড ওই সাইড আর এই সাইড ব্যাটারি কিন্তু আছে মাঝখানে বুঝো কিন্তু কি বলতেছে প্রথম কথা হচ্ছে এই পাশের উপর এই পাশের কারেন্ট ফ্লো নির্ভর করে না তার মানে হলো ব্যাটারি এইদিকে যতটুকু ভোল্টেজ দিচ্ছে সেটাও 6 ভোল্ট এইদিকে যতটুকু ভোল্টেজ দিচ্ছে এটাও 6 ভোল্ট কথাটা বুঝো কিন্তু তার মানে এই 5 ওম আমি যদি এই 5 ওমকে বাদ দিয়ে দেই এই 12 ওমকে বাদ দিয়ে দেই এদের মধ্য দিয়ে কারেন্ট ফ্লোর কোনো রকমের কোনো পরিবর্তন হবে না তো আমি একটু খুলে রাখি মনে মনে এইটাও খুলে রাখলাম এইটাও খুলে রাখলাম বলো তো সার্কিটের কোনো পরিবর্তন হবে এই ডান পাশের অংশে অ্যানসার ইজ নো কেন বলো তো কারণ আমাদের এই দুই মাথার ভোল্টেজ ডিফারেন্স কিন্তু 6 ভোল্টই এখানে সাপ্লাই হচ্ছে এটা থাকা না থাকাতে কিচ্ছু যায় আসে না ওকে যেমন ধরো তোমার বাসা বাড়িতে যদি তুমি ফ্যান অফ করে দাও তোমার লাইট কি অফ হয়ে যায় না ফ্যান এবং লাইট হচ্ছে প্যারালালভাবে আছে সোর্সের সাথে এই বিষয়টা সেরকম এটা সোর্স এটা মনে করো একটা বাতি আর এটা মনে করো একটা ফ্যান ফ্যান বন্ধ করে দিলে আমার বাতির কোনো ক্ষতি হবে না দ্যাটস দ্য সিম্পল ট্রিক্স হিয়ার তাহলে এখন দেখো এখানে কী কী আছে এই 3 ওম এবং 5 ওম মিলে কত হয় 8 ওম সিরিজ আছে না তাহলে আমি এই দুইটাকে মুছে একটা 8 ওম দিতে পারি এই যেখানে আমি একটা 8 ওম লাগাতে পারি 5 এবং 8 মিলে 3 এবং 5 মিলে 8 ওম এবার দেখো বিষয়টা কত সিম্পল হয়ে গেল 8 এবং 8 হচ্ছে প্যারালালভাবে আছে সো এটা হচ্ছে 4 ওম এই 4 এবং এই 2 মিলে কত হবে 6 তাহলে আমাদের ডান পাশের এইটুকুতে তুল্য রোধ হচ্ছে 6 ওম তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ব্যাটারি এই দিকে কী পরিমাণ কারেন্ট দিবে আই তুমি কিন্তু আই বের করে ফেলতে পারবা আই হবে হচ্ছে এই যে রোধের মান হচ্ছে আমাদের 6 ডিভাইডেড বাই এইটুকু অংশে ডান পাশে বাম পাশের কথা কিন্তু বলছি না ডান পাশে আমাদের রোধের মান আছে 6 সো আমাদের কারেন্ট ফ্লো হবে হচ্ছে 1 অ্যাম্পিয়ার এই 1 অ্যাম্পিয়ার কারেন্টের একটা অংশ এখান দিয়ে ফ্লো হবে আর একটা অংশ এখান দিয়ে ফ্লো হবে এবং এখানে যেহেতু দুই দিকে সমান রোধ তাহলে আমাদের 1 অ্যাম্পিয়ার দুই ভাগে ভাগ হয়ে যাবে তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কত হবে বলো তো হাফ অ্যাম্পিয়ার হাফ অ্যাম্পিয়ার সো তুমি যদি এত সিম্পলি এটা চিন্তা না করে প্রথমে পেঁচায় যাও তাহলে কিন্তু একদম ধরা খাবা পড়া কারণ দেখো আমাদের এখানে তুমি যদি বলো যে এই দুইটা অংশ থাকলে কি হবে থাকলে আমি কীভাবে করবো তো তো শুরু থেকে আছে আমি বলেছি যে এটা থাকুক বা না থাকুক কিছুই হবে না বিকজ আমার এই অংশ এবং এই অংশ দুইটাই 6 ভোল্ট সাপ্লাই পাচ্ছে হ্যাঁ এখন যদি আমি তোমাকে বলতাম যে ব্যাটারিটা যুক্ত আছে এইখানে তাহলে অ্যাটমের মধ্যে কারেন্ট ফ্লো বের করো তখন কিন্তু এটা করা বেশ ঝামেলা হতো বেশ মানে বেশ ঝামেলা হতো কিন্তু তেমন বলো না ইউ আর সেফ ব্যাটারি মাঝখানে দিয়ে তোমাকে বলেছে যে এই অ্যাটম দিয়ে কারেন্ট বের করতে সো আই থিঙ্ক ইউ ক্যান ডু দ্যাট ইভেন তোমার একটা হোমওয়ার্ক দিই তুমি এই সার্কিটে এটা তোমার হোমওয়ার্ক এই সার্কিটে এই 5 ওমের মধ্যে কারেন্ট ফ্লো বের করবা আই ড্যাশ এটা তোমার হোমওয়ার্ক যে তুমি আই ড্যাশের মানটা কত এটা তুমি নিজে চিন্তা করবা সিমিলারভাবে এই পাশ যখন চিন্তা করবো তখন ধরে নিবে এই পাশটা নাই বুঝেছ ভেরি গুড এবার এই প্রশ্নটা দেখো একটা সাস্টের প্রশ্ন এটা মনে হয় আরও এক জায়গায় আসছিল এখানে বলেছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো তারের রোধ 32 ওম তার বলেছে কিন্তু কি বলেছে তার মানে কন্ডাক্টর এবং 100 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করলে তার রোধের পরিবর্তন হয় 0.22 ওহম তারের পদার্থের উষ্ণতা গুণাঙ্ক কত তো রোধের সাথে তাপমাত্রার সম্পর্কটা মনে আছে এমন ছিল না আর থেটা ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা থেটা এই আর নট ছিল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ মনে পড়ে তাহলে তুমি প্রথমে 20 ডিগ্রির জন্য ইকুয়েশনটা লিখবা অর্থাৎ লিখবা হচ্ছে আর 20 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার রোধের মান হচ্ছে 32 ওহম এটা হচ্ছে 32 ইকুয়াল টু কি লেখা যাবে আর নট ইন্টু 1 প্লাস থেটার মান হবে 20 ইন্টু আলফা দেখো তো বুঝলা কিনা এটা আমি লিখলাম হচ্ছে 20 ডিগ্রি তাপমাত্রার জন্য রোধের মান এবার এই সেম তারটা আমি যদি 100 ডিগ্রিতে উত্তপ্ত করি রোধের পরিবর্তন হয় 0.22 ওহম তো রোধের পরিবর্তন 0.22 মানে এইটা হচ্ছে রোধের বৃদ্ধি তার বলেছে না এই জন্য এটা রোধের বৃদ্ধি বোঝায় তাহলে আমাদের আর 100 বলতো কত হবে আর 100 হবে হচ্ছে 32.22 আর ডান দিকে ইকুয়েশনটা হবে আর নট ইন্টু 1 প্লাস 100 ইন্টু আলফা বিষয়টাকে বুঝলে আমি কী করেছি
এখন এখান থেকে তোমার দায়িত্ব হচ্ছে আলফা বের করা, যেটাকে উষ্ণতা গুণাঙ্ক বলা হয় বা টেম্পারেচার কোফিশিয়েন্ট বলা হয়। সো তুমি দুটাকে ভাগ করলে পাবে হচ্ছে 32/32.22, আর ডান দিকে হবে আর নট কাটাকাটি যাবে, হবে হচ্ছে 1+20 আলফা, আর নিচে হবে 1+100 আলফা। এখান থেকে তোমার দায়িত্ব আলফা বের করে, একটা আর গুণ করে ফেলো তাহলে। আমরা এটা ক্যালকুলেটার দিয়ে ডিরেক্টলি সলভ করতে পারো তুমি চাইলে, বাট আমরা দেখি কত হয়। 32+32 আলফা = 32.22+32.22×20। সো এটা হচ্ছে আমাদের 644.4 আলফা। তাহলে এখান থেকে আমি আলফা পেয়ে যাব। আলফা কত হবে? আলফা হবে 0.22/3200 - 644.4। সো দিস ইজ 8.6×10⁻⁵। একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের এই যে বস্তুটার কথা বলা আছে, এই বস্তুর টেম্পারেচার কোফিশিয়েন্টের মান বা রোধের উষ্ণতা গুণাঙ্কের মান। আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে এই দুটা কোশ্চেন সলভ করলাম। দিস আর ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। অ্যাকচুয়ালি এই কোশ্চেন আমার খুব মজা লাগে, বিকজ এটা যে কোনো স্টুডেন্ট করতে গেলে পুরো সার্কিট নিয়ে ভাবতে যেয়ে কিন্তু সেখানে ভুল করার সম্ভাবনা আছে। আশা করি বুঝতে পেরেছো।